হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি বাংলাদেশের ব্যান্ড জগতের পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশের সেরা গিটারিস্ট, অন্যতম সেরা গিটারিস্ট লাবু রহমান। ফিডব্যাক, ফিডব্যাক। 90 দশকে আমরা যখন একদম ছাত্র ছিলাম, আন্ডার ম্যাট্রিক ছিলাম, তখন আমাদের স্বপ্নের ঘোর তৈরি হয়েছিল আপনাদের গিটারের শব্দে, আপনাদের ভোকালে, আপনাদের ব্যান্ড দলের উত্থানে। এই যে ব্যান্ড সঙ্গীতের উত্থান হয়েছিল এবং সেই উত্থানের যে আমাদের একটি জেনারেশন সেই উত্থানের মধ্যে দিয়ে বড় হয়েছে, আজকে ব্যান্ড সঙ্গীতের অবস্থা এরকম কেন? সব কিছুরই তো একটা সময়ের পরিবর্তন হয়, এটা একটা কালের ধাক্কা। কিন্তু আমরা যদি এই ধাক্কার ক্ষেত্রে আপনাদের কিছু ভূমিকার কথা তুলে ধরি, যেমন আমরা দেখেছি বড় বড় ব্যান্ডগুলো সব সময় একটা পর্যায়ে বন্ধুত্বের বন্ধনে খুবই আবদ্ধ থাকে, তারপর যখন জনপ্রিয় হয়ে যায় তখন দ্বন্দ্ব তৈরি হয়, তখন একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করে বেরিয়ে গিয়ে নতুন ব্যান্ড দল তৈরি করে। এটা এটাও কিন্তু ইট হ্যাপেন্স ইউজুয়ালি। মনে করেন যে পিঙ্ক ফ্লয়েডের যে গিটারিস্ট ভোকালিস্ট, সে কিন্তু পিঙ্ক ফ্লয়েড থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, এরকম পরবর্তীতে আরও অনেক ব্যান্ডেরই সিঙ্গার বের হয়েছে, অ্যানালে মিউজিশিয়ান বের হয়েছে, ডাজেন্ট ম্যাটার। মেইন থিং ইজ দ্যাট নাম। মনে করেন যে আমি ডিপ পার্পল খুব শুনতাম, ডিপ পার্পলের কিন্তু গিটারিস্ট নাই, তারপরে ভোকালিস্ট চেঞ্জ হয়েছে, তারপরে মনে করেন যে এভরিথিং চেঞ্জড, তারপরে কিন্তু ডিপ পার্পলের নাম কিন্তু মুছে যায়নি, নাম থেকে যায়। কিন্তু যখন গুণী লোক বের হয়ে যায় তখন কিন্তু নামেরও দাম কমে যায়। কিছুটা হয়তো কমতে পারে যদি যদি তারা মানসিকভাবে ওরকম ইয়ে না হয়, তবে আমার মনে হয় আমাদের ক্ষেত্রে তা হয়নি। আমাদের অ্যাক্টিভিটিস মার্কসিস চলে যাওয়ার পরে আমরাই বন্ধ রেখেছিলাম, 2000 সাল থেকে আমি আবার শুরু করি। উই আর স্টিল ডুইং ফাইন। আপনি আপাতমস্তক একজন মিউজিশিয়ান, ব্যান্ড দলের সদস্য, তো এই যে নির্ভীতচারী জীবন বা একটু আলাদা থাকা, প্রচার বিমুখে থাকা, আপনাদের মতো যারা একটু গুণী তারা অনেক বেশি হাইলাইটেড হতে চায়, আপনি কখনো ফ্রন্ট লাইনে আসতে চাননি কেন? কখনোই মানে গিটার বাজিয়ে কিছু হব এই চিন্তা করে কিন্তু গিটার ধরিনি। আমি গিটার ধরেছি যে আমাকে গিটার বাজাতে হবে, আমি গিটার শিখব। গিটার বাজানো আরম্ভ করেছি, আমাকে গিটার বাজাতে হবে। প্রথম আগে কিন্তু মনে করেন এই 80 দশকের দিকে আমাদের দেশে যখন 70-এর পরেই শুরু হয়, তো তখন কিন্তু ব্যান্ড সঙ্গীত ছিল না, তখন ছিল পপ শো, পপ শো হতো তখন। তো 72-3-এর দিকেই মনে হয় আমি জোনাকি সিনেমা হলে একটা ব্যান্ড পপ শো দেখলাম, ওখানে উইন্ডি সাইড অফ কেয়ার, আজম খান, স্পন্দন, তারপরে মোটামুটি যারা ছিল ওই সময়ে সবাই ছিল ওখানে। আমি যেহেতু শান্তিনগরে থাকতাম, জোনাকি হলের পেছনেই, আর জোনাকি হলের মালিকের ছেলে আমার বন্ধু, সো আমার ঢুকতে অসুবিধা হয়নি, সো টিকিট কাটতে হয়নি। আমি ঢুকে দেখলাম, ওখানে দেখলাম যে গান দেখলাম, যে শো দেখলাম, ওটা আমার এত ভয়ঙ্কর ইম্প্যাক্ট ফেললো আমার জীবনে যে আমি মনে করলাম যে আমাকে গিটার শিখতে হবে। কারণ ওখানে গিটার বাজিয়েছিল ফজলে রাব, আই ওয়াজ রিয়েলি ইন্সপায়ার্ড বাই হিম। আমি গিটার দেখিনি তা না, আমার বাসায় কিন্তু গিটার অনেক আগে থেকে, সেই 68-7 থেকে আমার বাড়িতে কিন্তু গিটার আসতো, যেহেতু আমার বড় ভাই গিটার বাজাতো, উনি ফ্ল্যামিঙ্কো গিটার বাজাতো। দ্যাটস টোটালি ডিফারেন্ট জিনিস, আমাদের দেশে ফ্ল্যামিঙ্কো কেউ বাজাতো কিনা জানি না, শুধু নিলয় বাজাতো একটু। ওই শো দেখার পরে আমি তখন ছোট, সো ফাইনালি যখন নাকি আমি খুব বেশি এনগ্রসড হয়ে গেলাম এবং গিটার ছাড়া আর কিছুই বুঝতাম না, মানে গিটার নিয়ে ঘুমাতেও যেতাম, ঘুম থেকে উঠেও গিটার বাজাতাম, এরকম অবস্থায় আমার পরিবারের সবাই চিন্তিত হয়ে গেল যে ওর কী হবে। কারণ আমি যে ফ্যামিলি থেকে আসছি ওখানে কিন্তু এই আপনার গান বাজনা ওরকম প্রবেশ, আমাদের বাসায় মসজিদও ছিল, তো ওই ফ্যামিলি থেকে আমি, আমার যখন এই অবস্থা হলো তখন আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড, এবং আমার ফ্যামিলির সবাই একটুখানি স্কেয়ার ছিল আমাকে নিয়ে। তখন আমার সাথে আমার ভাই আমার সঙ্গে অনেকক্ষণ বসে কথা টথা বলে পড়ে সে আমাকে বললো যে ওকে আল লেট ইউ নো হোয়াট ইউ উইল ডু। তো যাওয়ার পরে কিন্তু সে কিছু বলে যায়নি আমাকে, কিন্তু উনি আমাকে একটা ছোট বোর্ডের ভিতরে একটা ছোট একটা ফ্রেম বাঁধায়া আমার ঘরে টাঙায় দিয়ে চলে গেছিল। ওখানে লেখা ছিল
find a job you love, then you'll never be working in your life. বাহ, অসাধারণ।